আজকের রেসিপি হলো গুজরাটি স্ন্যাক্স ফাপড়া। এটি খুব ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায় আর হয়ও খুবই মুখরোচক। এই বর্ষাকালে বৃষ্টির দিনে যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে তখন আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, বা ইভিনিং স্ন্যাক্সেও আপনারা এটি ট্রাই করতে পারেন। এই রান্নাটি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটা ফলো করলে ইজিলি বাড়িতে আপনি গুজরাটি স্টাইল ফাপড়া বানাতে পারবেন, আর এটা হয়ও খুবই হেলদি। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই ফাপড়া বানানোর জন্য আমাদের লাগবে বেসন। আমি এখানে এক কাপ বেসন নিয়েছি, আর নিয়েছি একটা ছাঁকনি। এই বেসনটাকে আমি ছাঁকনিতে দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে চেলে নেব, যাতে বেসনে কোনো শক্ত অংশ থাকলে সেটা বাদ চলে যায়। দেখুন, আমি বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এই ফাপড়াটা ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায় আর হয়ও খুব হেলদি, কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আমি এই ভিডিওতে বলবো, সেইটা যদি আপনারা ফলো করেন একদম দোকানের মতন গুজরাটি ফাপড়া বাড়িতেই তৈরি হয়ে যাবে। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুসারে হিং দিয়ে দেবো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা জোয়ান। জোয়ানটাকে আমি হাতে একটুখানি ক্রাশ করে নেব, নিয়ে জোয়ানটা এতে আমি দেব। দেখুন, আমি জোয়ানটাকে হাতে খুব ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। এবার এটাতে দিয়ে দিচ্ছি, আর আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, দিয়ে সমস্ত শুকনো উপকরণকে এমনভাবে মেখে নেবো যাতে হাত দিয়ে চিপলে শক্ত হয়ে যায়, আবার হাত দিয়ে ভাঙলে গুঁড়ো হয়ে যায়। দেখুন, ঠিক এইভাবে শুকনো উপকরণগুলোকে মেখে নিতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন, হাত দিয়ে চাপলে শক্ত হয়ে যাচ্ছে, আবার গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এইরকম যখন মাখা হয়ে যাবে তখন এতে আমি পরিমাণ মতন জল দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ ডো তৈরি করে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি জলটাকে একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি ও মাখছি। এইভাবে মেখে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা এই বর্ষাকালে বা যে কোনো সময় যখন খুব মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে, তখন আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এটি খুব হেলদি হয় আর খেতেও হয় খুবই দুর্দান্ত স্বাদে। এইভাবে আমি ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। এইভাবে আমি খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে নিচ্ছি। ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, ডোটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে স্মুথ ডো তৈরি করতে হবে। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে একদম স্মুথ করে নেব। দেখুন, আমি খুব সুন্দর স্মুথ ডো তৈরি করেছি। এবার আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে এটাকে আমি তেলে কোট করে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে সোডাটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকমই স্মুথ হতে হবে, তাহলেই ফাপড়াটা খুব সুন্দর তৈরি হবে। এবার এর থেকে আমি ছোট ছোট টুকরো অংশ করে নেব। দেখুন, ঠিক এই রকম মাপের ছোট ছোট অংশ করতে হবে, খুব বড় না আবার একদম ছোট না। দেখুন, এভাবে এবার ছোট ছোট অংশগুলোকে হাত দিয়ে এরকম সরু করে নিতে হবে, ঠিক আমি যেরকম করছি ঠিক সেই রকম। এবার আমি একটা বেলেন চাকি নিয়েছি, তাতে আমি তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এবার যে লম্বা লম্বা অংশগুলো করেছিলাম সেটা এখানে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে দেবো, দিয়ে এবার অন্য হাত দিয়ে নিচের জায়গাটা চেপে বাদবাকি অংশটা হাত দিয়ে এরকমভাবে ঘষে দেবো।
দেখুন একদম হালকা করে আমি প্রেস করে দিচ্ছি। এই ফাপড়াটা খুবই পাতলা মতন হবে, হলে খুব সুন্দর ক্রিস্পি হবে আর খুব সুন্দর খেতে হবে। এবার ছুরি নিচে নিয়ে এটাকে এখান দিয়ে আস্তে করে ধীরে ধীরে বেলেন থেকে তুলে নিচ্ছি, চাকি থেকে তুলে নিচ্ছি। দেখুন আমি খুব আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখুন ঠিক সেম প্রসেসে আমি নিচ্ছি, নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, দিয়ে আবারও ছুরির সাহায্যে এখান থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। যদি আপনাদের হাত দিয়ে করতে অসুবিধা হয় তাহলে আপনারা বেলেন দিয়ে এইভাবে বেলেও নিতে পারেন। দেখুন আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে বেলেও নিতে পারেন। এইভাবে বেলে নেবেন, এবার ছুরি দিয়ে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নেবেন। এইভাবে আমি সবগুলো ফাপড়াকে একেবারে সুন্দরভাবে রেডি করে নেব। দেখুন ফাপড়াগুলো কত সুন্দর পাতলা পাতলা হচ্ছে। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেব। এবার এতে আমি এক এক করে ফাপড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে ফাপড়াগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে। প্রথমে আমি ফ্লেমটাকে হাই করে তেলটাকে গরম করে নেব, তারপর ফ্লেমটাকে একদম লো করে দেবো, দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। দেখুন আমি কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, এটাকে তুলে নিয়ে আমি তেল ঝরিয়ে নেব, নিয়ে একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সমস্ত ফাপড়াগুলোকে ভেজে নেব। দেখুন আমি আবারও তেলে ফাপড়া দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ফাপড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা এই বর্ষাকালে যে কোনো বৃষ্টির দিনে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে এই হেলদি ফাপড়াটি ট্রাই করতে পারেন। এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় আর খুব হেলদিও হয়। আপনারা ইভিনিং স্ন্যাক্সে অবশ্যই একবার এটি ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা স্ন্যাক্সে এই রেসিপিটি রাখতে পারেন। দেখুন এটিও খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে সাইডে রেখে দেব। দেখুন কত সহজেই ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি গুজরাটি ফাপড়া। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করুন, এটি খুবই মুখরোচক হয়, ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।